গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা নতুন দিন, নতুন সকাল। আমি অফিস যাচ্ছি, নতুন ব্লগ দেখছি। অনেক রাত্রে বাড়ি ফিরেছি, সিস্টেম ডাউন ছিল। আজকেও দেখা যাক, রাত্রে কাজ হয়েছে, আপ হয়েছে। কালকে প্রচন্ড জল বৃষ্টি, জল হচ্ছে ওদিকে, একটু বেশি গেছে ছিল। কালকে কাস্টমসের লাইন ডাউন হয়ে গেছিল, কাজ চলছিল, সকালে গিয়ে দেখতে হবে। এটা একটা হেডেক রয়েছে মাথায়। ফাইবার কেবল কাট হয়ে গেছে, মেজর প্রবলেম হয়েছে। এটা শুধু আমাদের এখানে হয়নি, প্যান ইন্ডিয়ায় হয়েছে। কিছু কিছু জায়গা বাদ চলে এলো। ওপর থেকে বাস ধরবো,
শিয়ালদা সাউথে যাব বসবে। নামলাম অফিস ঢুকব, ঠান্ডা আছে, কালকে বৃষ্টি হতে রোদ উঠেছে, মেঘলা মেঘলা। তোদের আগে জ্বালাই তো হলো, গরমটা বেশি লাগবে না, প্রচুর বৃষ্টি হবে। ভালো হচ্ছে, অফিস চলে এসেছি, কালকে বিয়ে বাড়িটাই যাওয়া হলো না, পাশের বাড়ি। কত করে বলে দিল যে যত রাতই হোক আসবে, যখন পৌঁছালাম তারপরে আর যাওয়া যায় না। বাড়ির লোক খেয়ে চলে এসছে, যাই হোক, এটা একটা বিচ্ছিরি ব্যাপার হলো, কী করা যাবে, ইনসিডেন্ট মাঝে মধ্যে এরকম ঘটে গেছে, মানুষের হাতে থাকে না।
অফিসে ঢুকবো। আবার পরে দেখবো স্টেশনে এলাম। ট্রেন শিয়ালদার স্টেশন। দমদম থেকে দেখি মাছ নিতে পারি কিনা। দমদম থেকে মাছ নিয়ে বাড়ি গেল দমদম বাজার থেকে। আমি তো জানতাম এটা হবে, কিন্তু সেই সময় জানতাম।
বেল কত করে গো? হ্যাঁ, বেল কত করে? হ্যাঁ, 25। আগের দিন তো 20 দিলে, ভালো হবে, ভেঙে দিচ্ছি, ভেঙে দাও, ভেঙে না না ভাঙতে হবে, ওটা রোজ দূরে থাক, ভালো হবে, খারাপ হলে নিয়ে আসবো, এটুকুনি ভেঙে নাও, না না ভাঙতে হবে না, কিচ্ছু হবে না, ভাঙবে, ভাঙতে হবে না, ছাড়ো না, ভালো ভালোভাবে কলা দিয়ে দাও, কেন আরে এই কলা ভালো কলা, ১কেজি ১২০ গ্রাম দিন হবে না তো একটা অনেকদিন পর আপনার থেকে মাছ
আমি তো নিয়ে যাই এই আপনাদের এই তিনজনের থেকেই নিই, মানে ছোট মাছ আমি নিই, এই তো এই দাদা যেরকম এখন বড় বড় আছে। ভালো আছে? আচ্ছা ঠিক আছে, তেল দিয়ে দেবে না, একটু দাঁড়ান দিচ্ছি, দাদাকে ছেড়ে দিই, উপরে রাখে না উপরে, এই দাদা তো এখন দাদার কাছে হয়ে গেছে। বাড়িতে কিনে নিয়ে গেছি, সে ডাটা রান্না করেছে, মনে হচ্ছে যে ঢাকার কাটি আছেন, এখন সিজন নেই তো সকাল হয়ে গেছে, এগুলো রেখে রেখেও হ্যাঁ বলেও উপকার আছে এইখানে তো গাছপালা হওয়ার জায়গা নেই, আমাদের এইখানে সরনাটা গাছ দিয়ে দেখছি নেই, শুধু তাল গাছ আছে, ওই যে ইয়ে হয় শুয়াপোকা হয়, শুয়াপোকা হ্যাঁ হবেই, হ্যাঁ হবে সাংঘাতিক শুয়াপোকা, খেতে এত সুন্দর লাগে, একটু ভালো তেল দিয়ে দেয় আলু টমেটো দিয়ে, ওই যে বড় পোটকা সব এইসব একটা তো দিন অত গুরুত্ব দেখেছি, সব একটা দিয়ে দেন, একটা দিয়ে দেন, ওতে ওই ওইটাই দেন না, এইখান থেকে দেন না, আগে এইসব জিনিস লোকে নিত না, বাবা ছোটোবেলায় যখন বাবার সাথে যেতাম বাজারে এইসব এইসব নিতই না, হ্যাঁ নিতই না, না না তেলটা বলে উপকার আছে, হ্যাঁ তেলটা অনেক সময় খেতে বলে, ইলিশ মাছের তেল খেতে বলে, হ্যাঁ 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 কড লিভার অয়েল হয় না, কড লিভার, কড লিভার অয়েল তো মাছ মাছে দিতে, দুটো প্লাস্টিক দিয়েছে, আচ্ছা ওই গুগল পেতে দেবো, ওইটাই নাকি মাছ নিলাম, আসছি দাদা, বাজারে আসলাম
ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করতে পারবেন। আপাতত শুভরাত্রি।